আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর কৃপায়। তো দোয়া করি আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় এই কামনাই করি। আপনাদের দোয়া ও আশীর্বাদ এবং আল্লাহর রহমতে আমি হিয়া খান খুব ভালো আছি, সুস্থ আছি। সেদিন একটা রেসিপি দিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করেছিলাম এটা কী রেসিপি, কেউ বলতে পারেননি। তো সেই রেসিপির ফুল ভিডিওটা আজ আমি নিয়ে আসলাম আপনাদের সামনে শেয়ার করব বলে। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো দেখেই বুঝতে পারছেন আজ আমি কী রেসিপি তৈরি করব। এটা হলো গরুর মাংস। তো আমি এখানে মাংসটা দেখে এসেছি, যতটা ততটা নিইনি, সামান্য একটু মাংস নিয়ে এসেছি আমি রান্না করব। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমি কেটে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি, ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে। এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি, সরি কুচি করে নিয়ে কেটে নিয়েছি, আর সামান্য একটু গরম মশলা মটরমা, আর নিয়েছি মিষ্টি কুমড়া, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর আদা বাটা, পেঁয়াজ। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে। আগে থেকে কড়াই বসেছিলাম, কড়াই অলরেডি গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তো আপনারা যেরকম তেল খেতে পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দেবেন। এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, সামান্য এখানে বারো মশলা একটা আছে, সেই বারো মশলাটা মিক্সার মশলা যেটা বলে সেটা আমি এক চা চামচ দিয়ে দিলাম, আর সামান্য গোটা জিরা, আর দিয়ে দিলাম রসুনগুলো, যে রসুনগুলো আমি থেতলা নিয়েছিলাম সেই রসুনগুলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো সবগুলো এভাবে আমি এক এক করে দিয়ে দেব, আর সবগুলো দিয়ে একটু লাড়াচাড়া করে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখতে থাকুন, সাথে থাকুন। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সবগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিলাম, কিছুটা ভেজে নেব যাতে পুড়ে না যায় আর কাঁচাও না থাকে, তার জন্য আমি এখানে সেভাবে ভেজে নেব একটু গোল্ডেন কালার করে। তো এবার আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ লাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে নেব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তাই জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, এই কাঁচা মশলাটা। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আমি এক এক করে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, এক চা চামচ ধনিয়া গুঁড়ো, এক চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম দু চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর এক চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, তো স্বাদ মতো লবণ। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। তারপর এখানে সামান্য একটু জল অ্যাড করে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে এভাবে আমি লাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়ে সামান্য একটু জল অ্যাড করে নিলাম, আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢেকে রেখে আমি এটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে। তার আগে আমি মটরমা আর টমেটো কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচি আর মটরমাটা দিয়ে আমি আবারও ভালো করে এটাকে লাড়াচাড়া করে নেব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে দেখছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়া আর সাথে মাংসগুলো, মাংসগুলো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এই মিষ্টি কুমড়ার সাথে একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছি আমি এবার ঢেলে দিলাম। তো এইরকম করে একবার আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, এই মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস রান্না করে একেবারে নতুনভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটা রেসিপি। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার এই রেসিপিটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার রান্নাটা কেমন হলো। তো এবার আমি মিক্স করা হয়ে গেছে, আমি কষিয়ে নেব, কিছুক্ষণ অলরেডি কষিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ কষাতে হবে এটাকে, যেহেতু গরু মাংসটা একটু বেশি কষাতে হয় তার জন্য আমি কষিয়ে নিলাম। এবার ঢাকনা তুলে দেখছি অলরেডি কষানো হয়ে গেছে, আমার মনে হচ্ছে মিষ্টি কুমড়াটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জল আমি পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি, তো খুব বেশি জল দিতে হবে না,
কারণ আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অলরেডি। আর মাংসটা যেহেতু সিনার মাংস ছিল অনেকটাই নরম মাংস, আর এখানে মিষ্টি কুমড়া দিয়েছি সেটাও নরম, তাই সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আবার আপনাদের কাছে বলছি, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অ্যাড সহকারে ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের একটা লাইক বা কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। অনেকেই আছে ভিডিও দেখে লাইক করে না, প্লিজ যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আপনাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ তেমন কিছু তো চাই না, শুধু একটা লাইকই চাই, আর লাইক দিতে তো আমার মনে হয় না কারো কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা অলরেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এই মাংসর ভুনাটা কেমন লেগেছে, দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি। আমার আজকের এই নতুন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আবারও বলছি আমরা যত ইউটিউবার আছি সবাই একটাই শুধু লাইক আর একটা কমেন্টের আশায় আপনাদের সামনে একটা করে ভিডিও শেয়ার করে দিই। তো আপনারা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি আছে, সেগুলো দেখে নেবেন, সর্বদাই চোখ রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।